السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم وأقيم الصلاة وآت الزكاه صدق الله العظيم دارك شير অগণিত শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সাপ্তাহিক ধর্মীয় অনুষ্ঠান জুমার খুদ্া সাইমা সুপার সফের সৌজন্যে আজকের খুদ্বার আলোচ্য বিষয় হচ্ছে পবিত্র নামাজ সম্পর্কে আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন ওয়াকিমসাল আতুজ জাকা অর্থাৎ তোমরা নামাজ কায়েম কর এবং জাকাত দাও আল্লাহ পাক আল্লাপাক করনুলকারিমে এরশাদ করেছেন ইন্নসলায়তা তানহা আনিল ফাইশা ইওয়াল মংকর নিশ্চয়ই নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে যে ব্যক্তির কাছে পাঁচ বক্ত নামাজ থাকবে যে ব্যক্তির পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে নিয়মিতভাবে আসলে তার কাছে খারাপ কোনো চিন্তা চেতনা কিছুই আসবে না তার কাছে আসবে ভালো কথা ভালো চিন্তা ভালো কাজ কিভাবে ভালো কাজ করা যায় কিভাবে ভালো হওয়া যায় কিভাবে পাঁচ শক্ত নামাজ জামাতে পড়া যায় সেটা সে চিন্তা করবে এ সম্পর্কে আল্লাপাকল কারিমে আরও এরশাদ করেছেন বুনয়া ওয়া ওয়ুর বিল মারুফ ওয়ানহা আনিল আলা মু আলামা আসোক ইন্দা মিন আজমিল ওমোর সুরালোকমান আয়াত সতেরো এখানে লোকমান সালাম তার সন্তানদেরকে ডেকে বলেছেন ইয়া বুনাইয়া হে বৎস হে আমার সন্তান সালাহ নামাজ কায়েম করো আর কাজের আদেশ দাও ওয়ান ওয়ানহা আনিল মু এবং মন্দ কাজ থেকে বিরত রাখো অসবির আলামা আসহাব বিপদে আফদে মুসিবত এলে ধৈর্য ধারণ করো ইন্দাইল কামিন আজমিল ওমর এই কাজটি হলো অত্যন্ত উত্তম কাজ সাহসিকতার কাজ সুবাহানি হামদিহি সুবাহ আজিম এইভাবে সন্তানদেরকে নামাজ পড়ার জন্য তাকে দিয়েছেন লোকমান আলি ইসাল্লাম এখন আসলে নামাজ আমরা কখন শুরু করব কত বছর বয়স হলে নামাজ পড়া যায় আসলে নামাজ কত বছর বয়সে আমরা শুরু করব সে সম্পর্কে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মরুজ শিয়া বিশাল ইদা বালাগা সাবা সিনিয় না ফাইদা আবু আসরা পবিত্র দাউদ শরীর থেকে হাদেশ এসেছে এখানে বলা হয়েছে যে বালক বালিকা সাত বছর বয়সে তারা প্র্যাকটিস করবে প্রশিক্ষণ লাভ করবে তারা প্রশিক্ষণ নিবে তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে আসলে ওরা তো ছোট্ট তাদেরকে আমরা যারা রয়েছি বাবা আছে দাদা আছে যারা মুরপিরা আছি তারা তাদেরকে আসলে প্র্যাকটিস করাবো বলবো এভাবে সেচদা করতে হয় এভাবে রু করতে হবে এভাবে হাত ভাঁধতে হবে এই কথা তাদেরকে আমরা আসলে জানিয়ে দেবো তাহলে সাত বছর বয়সে তাদেরকে প্র্যাকটিস করাতে হবে প্রশিক্ষণ দিতে হবে নামাজ সম্পর্কে যখন দশ বছর বয়স উপনীত হবে তখন তাদেরকে বলছে ফদুরি বু হু আইলাই একটু প্রহার করো নামাজ না পড়ে তাদেরকে তো বলছে একটু মানে তাদেরকে প্রহার করো মানে ভয় দেখানোর কথা বলা হয়েছে কারণ যখন সে ভয় দেখাতে তখন তাকে হবে তখন সে আসলে নামাজ পরিপূর্ণভাবে সে আদায় করবে সে নামাজ পড়বে তখন সে আর নামাজ বাদ দিবে না আসলে আমরা দেখি যে প্রায় সময় মসজিদে যে ছোট্ট যখন বাচ্চারা মসজিদে আসে তখন আসলে অনেকে কি এই যাও 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 এই যে আমরা তাদেরকে হোটেট করে তাদেরকে তাড়িয়ে দিচ্ছি আসলে ওরা খুবই ভয় পায় যে মনে হয় যেন আসলে মসজিদে আমি আসাতে কি আমার এ সমস্যা হয়েছে আমি আর মসজিদে যাব না আসলে তাকে এভাবে কিন্তু এত যে খারাপভাবে তাকে কিন্তু যে ধমক দেওয়া যাবে না বাচ্চাদেরকে সুন্দরভাবে ভালোবাসা দিয়ে খোকামনি ছোট্ট মনে তুমি বসো তুমি আসছ তুমি এভাবে নামাজ পড়ো তুমি কথা বলো না হাঁটাহাঁটি করো না তুমি দুষ্টমি করো না তাকে একটু আসলে উপদেশ দিয়ে তাকে দিলে সে ভালো করবে সে নামাজ শিখবে সে দুষ্টমি করবে হাঁটাহাঁটি করবে না আর বিশেষ করে যারা আসলে আমরা বাবা আছি দাদা আছি বড় ভাই আছি যাদের সাথে আসলে আমাদের ছোট্ট এই শিশুরা মসজিদে আসেন তাদের উচিত হলো আসলে এদেরকে একটু সাথে নিয়ে এক পাশে দাঁড়ানো তাহলে আসলে আর কোনো সমস্যা হবে না সমস্যা হওয়ার কথাও না কারণ যদি কোনো ছোট বাচ্চা একেবারে যার বয়স চার বছর পাঁচ বছর ওদেরকে আসলে না আনাই ভালো যেহেতু ওরা তো বলতে পারে না যে আমার এখন যে বাথরুম ধরেছে যা আমার এখন কিনা পোস্তাব ধরেছে সেটা বলতে পারে না তো যদি সে বলতে না পারে যদি হঠাৎ সে যে এখানে বাথরুম করে ফেললো হতেই পারে প্রাকৃতিক কারণ হতে পারে যদি সে প্রসাব করে দিল তখন তো আসলে গোটা স্থানটা নাফা আক হয়ে গেল স্থানটা কী হয়ে গেল। নাফা আক হয়ে গেল এখানে আসলে নামাজ পড়ার পরিবেশ এই মুহূর্তে নেই তাহলে আমি একজন যদি অসচেতন হই এই ধরনের কোনো খারাপ ঘটনা ঘটতে পারে হতেই পারে তো এই জন্য আসলে যাদের বয়স একেবারে ছোট যারা তিন বছর চার বছর পাঁচ বছর ওদেরকে খুবই সতর্কতার সাথে আনতে হবে এটা অ্যালার্ট থাকতে হবে যেহেতু এই হাদিস আমরা জানতে পারলাম যে সাত বছর বয়সকতা বলা হয়েছে যেহেতু নবীজি বলেছেন যে সাত বছর সাত বছর বয়স যখন হবে তখন তাকে নামাজে তালিম দিবে। তখন তাকে আপনার সাথে নিয়ে আসেন তালিম দেন কোনো অসুবিধা নেই আল্লাহ পাক আমাদেরকে কোরআন পাকে জানিয়েছেন আসলে নামাজের গুরুত্ব সম্পর্কে যদি সে গুরুত্ব আমরা না দিয়ে থাকে তাহলে তো আসলে আমরা তো বরবাদ হয়ে যাব। আল্লাহ আল্লাপাক বলেছেন হিকুম ওলা এখানে বলেছেন আল্লাহ পাক হে বিশ্বাসীরা তোমাদের ধন ঐশ্বর্য এবং সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন করে না রাখে হে মোমেনগণ হে বিশ্বাসীরা তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে আল্লাহর কালাম থেকে আল্লাহর যে জিগির থেকে তোমাদের যেন দূরে সরে না রাখে যদি তোমরা দূরে সরে থাকো তাহলে তোমার কি হয়ে যাবে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং বলা হয়েছে যে আলাদা ইকা হল খা সেরুন যে তোমরা ক্ষতিগ্রস্ত হইও না সুরা মুনাফে আয়াত হলো নয় তাহলে আমরা আসলে সন্তানের মায়া পড়ে দন সম্পদের মায়া পড়ে আসলে আল্লাহর শরণ যদি দূরে সরে থাকি তাহলে নিজের কপাল নিজেই তো খারাপ করলাম অতএব আমাদেরকে চিন্তা করতে হবে যেহেতু আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ পাকেন নকট্ট লাভের আশায় অবশ্যই আমাদেরকে নামাজ ঠিকভাবে আদে করতে হবে এই নামাজ সম্পর্কে নজিদার খানের হাদিস রয়েছে যে কাফের আর মোমেন এদের মাঝে পার্টিক এক জায়গায় আদিষ্ট হচ্ছে বাইনাল আব্দ আহ কাফির আল কাফির যে মোমেন বান্দা নামাজ পড়ে কাফের নামাজ পড়ে না পার্থক্য কিনা এতটুকু কাফের সে মানুষ সে তো বান্দা ইহুদি সে তো আল্লাহর বান্দা হিন্দু সে আল্লাহর বান্দা বৌদ্ধ সে আল্লাহর বান্দা মুসলমান তো আল্লাহর বান্দা অর্থাৎ সবই তো আল্লাহর বান্দা কিন্তু পার্থক্য চায় এতটুকু আল্লাহ বান্দাদের মাঝে যারা নিয়মিত নামাজ আদায় করছে আল্লাহকে স্মরণ করছে যে তারা মোমেন দাবি করছে তারা নামাজ পড়ে তারা হলো মোমেন আর কাফের তারা নামাজ পড়ে না এই পার্থক্য এখন যদি চিন্তা করি যে আসলে নামাজ না পড়লে আমার অবস্থায় কোথায় গিয়ে দাঁড়াবে আমি কোথায় যাব একটু চিন্তা করলে আসলে সেটা নাড়া দেবে শ্রোতা আসলে আমরা দৈনন্দিন জীবনে পাঁচক নামাজ আদায় করব। আমরা অলসতা করি যে নামাজ পড়ি না আমরা অনেকে বলে থাকি যে আসলে আজকে না আমি নামাজ কালকে পড়বো আমার আজকে শরীর ভালো না আজকে কাপড় ভালো না আসলে এমনটি না যখনই নামাজের সময় হবে আমাকে অবশ্যই অবশ্যই নামাজ সময়ে আদায় করতেই হবে করতেই হবে এটা কম্পালসারি আবশ্যক সাবজেক্ট আসলে করতে হবে কোনো ক্রমেই এই নামাজ থেকে দূরে সরে থাকা যাবে না যদি একটু আমি আত্ম আত্মসমালোচনা করি যে আসলে সূর্য উদয় হলো আর অস্ত গেল আবার রাত হলো বাসায় ফিরে আসলাম আমি সারা দিন বাইরে ছিলাম এখন রাতে ঘুমাতে এসেছি একটু যদি আত্মসমালোচনা করি আরে এই যে দৈনিক পাঁচ ভক্ত নামাজ গেল এই পাঁচ ভক্ত নামাজের মাঝে আমি কয় নামাজ আদায় করলাম আবার কয়টু আক্ত নামাজ জামাতে আদায় করেছি একটু চিন্তা করলে আসলে আত্মসমর্চনা করলে সেটা নিজের কাছে নাড়া দিবে সুপ্রিয় শ্রোতা আমাদেরকে অবশ্যই অবশ্যই পঁচাত্তর নামাজ নিমিত্ত করতে হবে আমাদেরকে নামাজ যাতে আমাদের নামাজ ছুটে না যায় সেদিকে খেয়াল করতে হবে কারণ এই নামাজের মাধ্যমে আসলে জান্নাত পাওয়ার জন্য একটি পথ আমাদের জন্য রয়েছে আল্লাহ আল্লাফাক বলেছেন একজন নামাজের জন্য আল্লাহ পাঁচটি পুরস্কারের কথা ঘোষণা করেছেন আল্লাহ হান্লহ আল্লাহ এটা আসলে দুনিয়ার কোনো ব্যক্তি কথা নয় আল্লাহ কোরআনের কথা আর রাসুল হাদিসের কথা এখানে বলা হয়েছে যে যেই ব্যক্তি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে নামাজের আর হাকামের সাথে খুশু নিয়ে নামাজ আদায় করবে তাকে কি পুরস্কার দিবে প্রথমত আসলে তার যে পুরস্কারটা হচ্ছে যে তার মৃত্যু যন্ত্রণা লাঘব হবে আসলে মৃত্যু যন্ত্রণা কত কঠিন কত কঠিন আল্লাহ আল্লাহ আল্লাহফাক আমাদেরকে মৃত্যু যন্ত্রণা সহজ করে দিন আসান করেন আল্লাহর কাছে সবসময় আমাদের চাইতে হবে বলতে হবে দ্বিতীয়ত হচ্ছে ওই নামাজের জন্য যে পুরস্কারটা হচ্ছে তার কবর আজাব হবে না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তৃতীয়ত হচ্ছে যে ফুরসরাতের যে রাস্তা যে শাঁকু সেটা সে বিজলি আকারে পার হয়ে যাবে সুবাহান আল্লাহ আবি হামদিহি সুবাহান আল্লাহ হিল আজিম চার নম্বর হচ্ছে তার আমল নামা তার ডান হাতে দেওয়া হবে আল্লাহ এক পাঁচ নাম্বার হচ্ছে সে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ একপার্স অনেক বড় মতের কথা এই পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করলে আল্লাহ পাক এই পাঁচটি পুরস্কারের ঘোষণা করেছেন ইমানদার মমিনদের জন্য আমাদের জন্য নামাজীদের জন্য তাই আসুন আমরা পাঁচ নামাজ নিয়মিত আদায় করব। আমি পড়ব আমার স্ত্রী আমার সন্তান সন্ততি আমার প্রতিবেশী আমার পাড়া যা রয়েছেন বন্ধু বান্ধব আমি সবাইকে আমরা নামাজের আহ্বান করব। দাওয়াত দিব তাদেরকে ইনফরমেশন দিব দোস্ত বন্ধু ভাই আসো নামাজ পড়ো নামাজ ক্রাইম করি এভাবে আসলে দাওয়াত দিতে হবে আজকে সময় আপনি পেয়েছেন কিন্তু আর কালকে সময় পাবেন এটা কোনো গ্যারান্টি নেই পৃথিবীতে আসার আছে সিরিয়াল যাওয়ার কোনো সিরিয়াল নেই কোনো সিরিয়াল যাওয়ার নেই কারণ আমরা আজকে আমি আছি দেখাবলী কালকে আমার সন্তান চলে যাবে হতে পারে পৃথিবীতে আগমন আর এর যদি ফতপক্ষর বাদ দিয়ে ফেলি গমন তার মানে আগমন আর গমন আসলাম এরপরে যাওয়া নিশ্চিত যেতেই হবে যাওয়াই লাগবে কি নিয়ে যাব কোথায় যাব কখন যাব কেমনে যাব, কিভাবে যাব এই চিন্তা করলে আসলে সেটা আমাদের মাঝে অবশ্যই অবশ্যই আমাদের যে একটু সচেতনতা ফিরে আসবে নামাজ আর ছুটে যাবে না নামাজ কাজা হবে না ইবলিশ শয়তান আমাদেরকে ধোকা দিতে পারবে না আর যখন নামাজ থেকে দূরে সরে থাকবো আল্লাহর শরণতে যখন দূরে সরে যাবো তখন আসলে শয়তান আরও গ্রাস করে ফেলবে শয়তান বাসা বেঁধে ফেলবে সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আমাদেরকে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই ঠিক রাখতে হবে এখন এই নামাজ তো আমরা আদায় করবো আসলে নামাজের আর হাকাম রয়েছে সেটা আমাদেরকে জানতে হবে আর হাকাম সেটা হলো কি অর্থাৎ নামাজের বাহিরে এবং ভিতরে মোট তেরোটি ফরজ রয়েছে এখন বাহিরের সাত ফরজ ভিতরে ছটি ফরজ বাহির সাত ফরজ কী যতক্ষণ পর্যন্ত আমি তাকবির বলে হাত বাঁধলাম না ততক্ষণ পর্যন্ত আমি বাহিরে রয়েছি মানে নামাজের বাহিরে এখন এ বাহিরে ষাটটি ফরজ রয়েছে সেটা কী কী আমরা একটু জানব শরীর পাক কাপড় পাক নামাজের জাগা পাক ঢাকা ডাকা কাবিলামুখী হওয়া ওয়াক্তমতো নামাজ পড়া নামাজের নিয়ত করা এই ষাটটি ফরজ হচ্ছে নামাজের বাহিরে যখন আবার তাকবির বলে আমি হাত বেঁধে ফেল বেঁধে ফেললাম তখন আমি নামাজের ভিতরে ঢুকে পড়েছি এই ভিতরে ছয়টি ফরজ রয়েছে কি কি একটা তো হলো তাকবির হাত বাঁধলাম তাকবির বলে তারপর হলো দাঁড়িয়ে নামাজ পড়া কেরাত পড়া রুকু করা দুই সেজা করা আখেরি বা শেষ বৈঠক এই যে মশালাগুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে আমাদের সন্তানদেরকে জানাতে হবে কারণ সন্তান তো জানে না তাকে শেখাইতে হবে তাকে তালিম দিতে হবে পৃথিবীতে সব কিছুর আগে হলো আমাদের নামাজ 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 দৈনন্দিন জীবনে প্রতিটি মুহূর্তে মুহূর্তে আসলে আমাদেরকে কোরআন শন্যা এবং এই নামাজের প্রতি যত্নবান হতে হবে আল্লাহ পাক আমাদেরকে পাঁচক্ত নামাজ যত সময়ে ঠিকভাবে আদায় করার তৌফ দান করুন আল্লাহ পাক আমাদেরকে কোরআনের বরকত হায়দি শরীফের বরকত আল্লাহ আমাদেরকে রসিব করুন এই কামনা করি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সে সাথে ছেলেকে অনুফুল কর্তৃপক্ষের জন্য আমরা দোয়া করছি যে ছেলে অর্ণফুল কর্তৃপক্ষ অনেক কষ্ট করে এই প্রোগ্রাম সাজিয়ে গুছিয়ে জনগণ ধারে ধারে পৌঁছাবার চেষ্টা করছেন আল্লাহ পাক এই নিয়ে কেমন সময় কবুল করুন দেশ দেশের বাইরে তারা অবস্থান করছেন অনুষ্ঠান দেখছেন তাদের সর্বাঙ্গীন সুস্থ সুন্দর জীবন কামনা করে পৃথিবী সকল মানুষ ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাত